হাসপাতালের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন রাশেদ লিমন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। আসলে শিশু হাসপাতালের যে তথ্যগুলো আমরা শুনলাম বা যে ছবিটা দেখলাম, আসলে তাতেই বোঝা যায় যে শিশু হাসপাতালে যে শিশুদের যে এই ঠান্ডার পর, অর্থাৎ গত কয়েকদিনে ঠান্ডা বাড়ার পর যে শিশুদের যে ঠান্ডাজনিত সমস্যা, আক্রান্তের যে হার, সেটি কীভাবে বাড়ছে। তবে এই মুহূর্তে আমরা রয়েছি শিশু হাসপাতালের বিশেষায়িত একটি ওয়ার্ড, অর্থাৎ নিউমোনিয়া ওয়ার্ডে। আসলে কিছু এইখানে এসে আসলে চিত্রটা আরও অনেক বেশি ভয়াবহ মনে হচ্ছে, কারণ এখানে যতগুলো বেড রয়েছে সবগুলোই কিন্তু আসলে আমরা দেখছি সবগুলোতেই কিন্তু যে রোগী রয়েছে, অর্থাৎ সবগুলো বেডেই কিন্তু রয়েছে, এবং এরা কিন্তু সবই নিউমোনিয়া আক্রান্ত। অর্থাৎ ঠান্ডাজনিত সমস্যা যেগুলো আমরা বলে থাকি, যেমন সর্দি কাশি বা এই কারণে কারো শিশুদের পেট খারাপ হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, সেগুলো আসলে আউটডোরে আমরা যেমন দেখলাম চিকিৎসা নেই শিশুরা। আমি যদি একটু ব্যাখ্যা দিই অতিরিক্ত সচেতনতা, যেমন আসলে ঠান্ডা বুঝে, তাপমাত্রা বুঝে আর কি শিশু আমরা দেখি অনেক সময় বাড়িতে অভিভাবকরা শীত পড়তে না পড়তেই কিন্তু শিশুদের একদম সেই উলের, অর্থাৎ ওম টুপি যেগুলো আসে শিশুদের পরানো থাকে, উলের মোজা পরানো থাকে, হাত মোজা পা মোজা, সেটি আসলে পরানোর মতো শীত শিশুদের আছে কি না সেটি কিন্তু চিকিৎসকরা বারবার বলছে। কারণ আসলে এই ধরনের গরম কাপড় পরার কারণে শিশুদের শরীরে একটি শরীরে বা মাথায় ঘাম হয়, এবং সেই ঘামের কারণে আসলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ শিশুদের ঠান্ডা থেকে বাঁচাতে গিয়ে উল্টো আবার শিশুদের কিন্তু এই যে ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য আসলে সবার আগে কিন্তু এখানে সচেতনতার কথাই বলা হচ্ছে, এবং পাশাপাশি এই সময় শিশুদের খাবারটা যেন সবসময় গরম থাকে এবং তাজা খাবার খাওয়ানো হয়। পাশাপাশি যারা বুকের দুধ, অর্থাৎ মায়ের দুধ পান করে থাকেন, তাদের ক্ষেত্রে যেন সবসময় মায়ের দুধের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু আসলে চিকিৎসকরা বারবারই বলছেন। তো এই ছিল ঢাকা থেকে আমার কাছ থেকে। রাজশাহীতে রয়েছেন সহকর্মী রকি, তার কাছে জানবো সেখানকার হাসপাতালের অবস্থা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশেপাশের জেলার রোগীদের চাপ এমনিতেই অনেক বেশি, এরপর গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীত ঠান্ডাজনিত রোগে যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বেড়েছে, আর এই ক্ষেত্রে কিন্তু শিশু ও বৃদ্ধের সংখ্যা অনেক বেশি। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে দুইটি শিশু ওয়ার্ড আছে, দুইটি শিশু ওয়ার্ডে প্রায় 150 করে রোগী ভর্তি হচ্ছে, অর্থাৎ প্রতিদিনই গড়ে 300 জন রোগী ভর্তি হচ্ছে, এর মধ্যে অধিকাংশই কিন্তু শিশু, এবং এ হুট করেই কিন্তু এই রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তাদের সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এরপরেও চিকিৎসক সংকট সহ নানা সংকট রয়েছে, এর মাঝেও চিকিৎসকরা তাদের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি আমাদেরকে বলেছেন, গত এক সপ্তাহ ধরে আসলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা অনেক বেশি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, হঠাৎ করেই চাপ বেড়ে যাওয়ার কারণে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে, তারপরেও তারা তাদের চিকিৎসকদের সাধ্যমতো চিকিৎসা সেবা চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। এদিকে চিকিৎসকরাও কিন্তু এই ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচতে অভিভাবকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন, এবং এই পরামর্শের মধ্যে প্রথমেই যেটি বলছেন যে শিশুদেরকে এখন গরম পোশাক পরানোর জন্য তারা বলছেন, এবং সচরাচর বাইরে গেলে মোটা কাপড় চোপড় বা গরমের পোশাক পরে যেন বাইরে নেওয়া হয়, এই বিষয়গুলোর উপরে আসলে জোর দেওয়া হচ্ছে। আমরা যেটি দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখনও কিন্তু অনেক রোগী আসছেন, প্রচুর পরিমাণ ভিড় আপনারা দেখছেন, অনেকেই কিন্তু সুস্থ হয়ে এরই মধ্যে ফেরত চলে যাচ্ছেন। আপনারা আসলে প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে ঠান্ডা বেড়ে গেলে ঠান্ডাজনিত রোগের যে পরিমাণ সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়, এবছরও কিন্তু আমরা তেমনটি দেখেছি। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তার আগে যুক্ত ছিলাম ঢাকা শিশু হাসপাতালে।